Hey yo, what's up guys, it's Mr. Triple R and welcome to my channel. I am going to show you challenge type video guys. And this challenge type is a challenge type. It's a very epic and a different type. I am going guys. And this challenge type is that we will loot any type of loot. We will kill the enemy and kill the enemy in the loot box. We will loot the enemy and kill the enemy. We will play the whole match guys. And this boost is এই ম্যাচে মেড কিরের কত স্বল্পতা ছিল আমরা মেড কির বাছিলাম না আমরা গ্লোবাল বাছিলাম না ওগুলো তো বাদই দিলাম এছাড়াও গাইস টিমিং করে মানে আমরা খেলতেছিলাম সোলোতে কিন্তু টিমিং করে আমাদেরকে মারতে আসছিল ওই টাইমে যখন আমাদের হাতে ছিল এডব্লিউএম তো বুঝতেই পারতেছো গাইস আর এছাড়াও এমন এমন মোমেন্ট রয়েছে না এমন এমন কিল রয়েছে না আজকের ভিডিওতে একটা জায়গা তো মিস করো না গাইস তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম Let's start our today's video. আচ্ছা গ্রামের চাচা তো ভাই আমাদের সাথেই নামছে সমস্যা নাই ভাই ওকে আগে মারতে হবে নাম এই তো তো নামছে 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 ভাই এদিকে আসো তোমার না মারলে তোমার কাছ থেকে কিছু পাবো না আর তোমার কাছ থেকে কিছু না পাইলে আমি অন্য এনিমিকে মারতে পারবো না এটা এটা করতেছটা কি এই লাগছে একটা এ ভাই ভাই এমন কইরো না রে ভাই আর কষ্ট দিও না এই করজস্টারে এদিকে আরে ভাই একটু একটু মরলে কি Oh, level 3 bag of Allah door marse gusir boy. Dek dek dek. Running almost. Hey, mine. Yes, mine boss is. Dek soni kam kas. Daro daro. Kono gan pai siri. Hey, boy. Daro daro. Arey. Neme galo. Daro daro daro. Pison dek kyo asta sa na ki mono ilo daro. Boy. Hey, hey, hey. Gure ek tu gure. Ek tu gure. Hey, to shabas. Boy, lagi boy. Bro. Ar yes, man. Chako. Hey, marto sa marto sa. Arey, ar. Kiri, aman nete ki problem na ki. Usam na to. Boy, boy, boy. Tata hi cholo. Tata hi cholo. কি হচ্ছেটা কি আরে আজো আই থিং নেট প্রবলেম গাইস ধরো ধরো ও আরে লাগে না ভাই এডব্লিউএম রে আচ্ছা এডব্লিউএম আর M4 A1 আছে ভাই এগুলো দিয়ে কিভাবে খেলবো আর আমাদের কাছে মাত্র আছে দুইটা মেডকিট আচ্ছা সমস্যা নাই গাইস আসতেছে ও লাগে নাই গাইস লাগে নাই কই আসতেছে কই আচ্ছা আচ্ছা ওই পাশ দিয়ে ঘুরে আসবে সমস্যা নাই একেবারে ঘুরে আসবে না আচ্ছা ঘুরে আসুক সমস্যা নাই ঘুরে আসুক গাইস ধরো 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 আমাদের একটু সেফ থাকতে হবে রাধা শুধুমাত্র এগুলো এই দুইটা জিনিস আছে এডব্লিউএম এগুলা দিয়ে কেমনে মারবো এই আস্তে আস্তে ইয়ো লাগছে তাড়াতাড়ি দৌড়া একটা জাম্প শট গাইস এন্ড ইয়েস রাধা কি কি পাইছি আচ্ছা শর্ট রেঞ্জের একটা কিছু গাইস তো আমরা ওদেরকে মারতেছি যে দুইটা কিল পেলাম এই দুইজনের কাছ থেকে শুধুমাত্র লুট করব এরপরে যার কাছে যাব ওর কাছে যেটুকু লুট পাই আচ্ছা শর্ট রেঞ্জ হিসেবে আমরা মাইনটা কতক্ষণ পরে উঠলো দেখছো গাইস কার পাইছে আর হচ্ছে ছোট হ্যান্ড শটগানটা নিয়েছি এগুলো দিয়ে খেলা হবে নাকি রে ভাই দেখি ওর কাছে আর কি আছে আশা করি এই তো যাক যাক মেডকিট আছে মেডকিট মনে করো আমাদের বহুত লাগবে ভাই আমি বুঝতেছি না এই চ্যালেঞ্জে কি করবো ভাই অনেক বেশি প্রবলেম হবে তাই এডব্লিউএম নিয়েছি এডব্লিউএম গুলিগুলা একটু কম ইউজ করলেও মনে করো চলে কিন্তু অন্যান্য টাইমে শর্ট আচ্ছা সমস্যা নাই মনে করো ওই দিক দিয়ে যেহেতু লুট হয়েছে এই দাঁড়াও 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 এই একজনকে দেখছি দাঁড়াও আই থিঙ্ক ও আমাকে দেখছে সমস্যা নেই এদিক দিয়ে মারা যাবে না তো ওই এদিক থেকে আমাকে এম করতেছে আচ্ছা ভাই একটু সরতে হবে তোমাকে তারপর ওর কাছে এডব্লিউএম আই থিঙ্ক রাইট এইতো হ্যাঁ মাথাটা বের করো এন্ড ইয়েস ও আর আমি সেম টাইমে এই করতেছিলাম যে কার মাথা কে আগে গুলি করতে পারে জ্যাক ম্যান এডব্লিউএম এর কয়েকটা এমও এক্সট্রা পেয়ে গেছি আচ্ছা ওর কাছে কি শর্টগান ছিল শর্টগান থাকলে গাইস শর্টগানটা নিয়ে নেই শর্টগান আর এডব্লিউএম এর খেলা হবে গাইস আজকের ম্যাচটা স্পেশাল হবে ম্যান ধরো দাঁড়া দাঁড়া যদি টিকতে পারি না এই ম্যাচটা লাস্ট পর্যন্ত যদি টিকতে পারি বা হুইয়ে আনতে পারি ম্যান যে এই ম্যাচটা আপলোড দিবে এই ম্যাচটা আসলে আপলোড দিব ম্যান এই টাইপের চ্যালেঞ্জের যদি মনে করো গেলে ছাদের উপরে একটা গাইস তার এই টাইপের চ্যালেঞ্জের যদি মনে করো এই দিয়ে গেলি এডব্লিউএম দিয়ে গেলি ভাই জোশ হবে তার উপর আমার শটগান তো আছে আসলে আসো না আসলে নাই গা এমন করতেছো কেন আমার আমি আমি গাইস আমার সিরিয়াসলি আই থিঙ্ক নেটে প্রবলেম ছিল না কি হয়েছে জানি না এটা এতে তো আসছে ব্রো ইয়েস 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 ব্রো আরে ভাই একটা 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 ইয়ো আরে মাত্র 3-2 করে ড্যামেজ দিল আমি ভাবছিলাম মরেই যাবে কিন্তু 3-2 করে ড্যামেজ দিল ধরো 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 তাতেই তো তাতেই 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 এটা এটা মাইন লাগাইছে না এই তো তো যাক 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 ফুটে গেছে আবার যাওয়ার আগে ভাই একটা জাম্প শট এন্ড ইজ আরে মরে নাই কিরে আরে আমার আমার শটগান গাইস ধরো ধরো সমস্যা নাই আরেকবার আরেকবার ই করে গাইস আমার শটগানের রিলোড এসে পড়ছিল আমাকে মারতে আসতেছিল ধরো 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 দাঁড়ো গাইস চলো 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 তাতে চলো হেল্প ও ভাই আরে আছো মাইন এখানে কোথেকে আসলো মাইন লাগাই নাই তো আর ধরো ধরো ও নামতেছে
ব্রো অ্যান্ডি ডাব্লিউএম ম্যান, ও দেখে ফেলছিল যে আমার হেলথ কমে গেছে। ভাই আমার ভেস দেখো, একার কানি রেখে আছে ভাই, একার কানি। ভাই কি একটা অবস্থা গাইস, আমার জিরো, আমার জিরো মেডকিট গাইস, আমার জিরো মেডকিট। ভাই আমি আমি শিওর ছিলাম যে ও নামবে। ও ম্যান, যাক ভেস হেলমেট পেয়ে গেছি, গোয়ালও পেয়ে গেছি। জোস আচ্ছা আচ্ছা প্লিজ এটা বললো না, ওর কাছে মেডকিট নাই গাইস, তারা আমি একটু এগুলো একটু ঠিক করে নিই। হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা আমার কি MP40 নেওয়াটা উচিত হবে গাইস? MP40 AWM এর সাথে কিন্তু MP40 সব থেকে বেশি মানা, রাইট? আচ্ছা ওর কাছে কি ভালো কিছু আছে নাকি ইকুইপমেন্ট? আর আমার এমও লাগবে, এমও তো আছে। ধরো ধরো ধরো, ও আচ্ছা গ্রিপও আছে লেভেল 3 এর, আই থিঙ্ক। ধরো ধরো, আরে মেডকিট তো নাই ওর কাছে, সমস্যা নাই। AWM আমরা MP40 নিবো, ধরো কিন্তু মেডকিট থাকলে অনেক বেশি ভালো হইতো ম্যান। ও মেডকিট নাই, এখন কি করবো? এই ক্যারেক্টারের এটা দিয়েই মনে করো মেডকিট জমাইতে হবে, আলোক দিয়েই মনে করো মেডকিট যেটুক নেই আছে আর কি হেল্পফুল করতে হবে। ভাই এটা এটা কোন বিপদে পড়লাম রে ভাই আমরা, এই টাইপের ম্যাচগুলো আসলে এত খাতার। এই সামনের দিকে দেখছিলাম না দারো ড্রোনটা, এ তো আছে, এখানে আছে গাইজ। দারো দারো দারো, আরে এই কবার নিয়ে নিছে রে, চেন কয়জন রে এ আসতে? ওয়েট ওয়েট, কি রে এ দুইজন কেন? সোলোই তো খেলতেছি। হ্যাঁ আরে মরেও গেছে একটা, কিন্তু দুইজন কেন ভাই? আরেকটা কই? এতে তো তো তো, আরে মারিস তো ভাই, এটা টিমিং করতেছিল, এটা টিমিং করতেছিল গাইস। ওই পাশ থেকে একজন ওকে মারতেছে, হ্যাঁ ওই ওই পাশে গুদাম ঘর থেকে একজন ওকে মারতেছে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এটার মেবি হেলথ কম। দাঁড়ো আরে ভাই, ভালো একটা ড্যামেজ গাইস। দাঁড়ো AWM কই? ইয়ো ব্রো, দাঁড়ো না, আমাকে না, আমাকে না, দেখছো ওই পাশেরটা এখন আমাকে মারা শুরু করছিল। ভাই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হেডশট 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 হেডশট, বুম হেডশট দাদা। এত দূরের পাবলিক ব্রো, দেখাই যাচ্ছিল না, দেখাই যাচ্ছিল না, তার উপর আবার এখন দুপুর ম্যান, একেবারে দেখাই যাচ্ছিল না, কি একটা অবস্থা ভাই। ভাই ভাই, যাক যাক যাক, মেডকিট পাইছি ব্রো, এতক্ষণ পরে ভাই, যাক একটু একটু রিলিফ আসলো ম্যান। একেবারে এত অশান্তির মধ্যে ছিলাম আমি মেডকিট ছাড়া, একটু একটু করে আলোক ক্যারেক্টার দিয়ে আমার হেল্পফুল করা লাগতেছিল, বুঝতেছো গাইস? বুঝতেছো কি পেরাইছিলাম? দাঁড়া দাঁড়া, আর আর কি লুট আছে, তাড়াতাড়ি করে লুটটা নিয়ে নিই। এ দাঁড়া দাঁড়া, এখান থেকে এখানে কিছু নাই এই পাশ? আচ্ছা আচ্ছা, এই পাশেই তো এনিমিটা ছিল না, এদিকে তো কেউ না। ও ও মারিস না, কে মারে, কোথেকে মারলো? আই থিঙ্ক ওই পাহাড়ের উপর থেকে না গাইজ? আমাদের বেশি মেডকিট নাই, আমরা মেডকিট ইউজ করবো না, আলোক ক্যারেক্টার দিয়ে যেটু খেলতে নেওয়া যায়। মাত্র 2টা মেডকিট আছে ভাই, এখনো অনেকজন এলাই, আর সোলো খেলতেছি আমাদের ইচ্ছা মতো। এ মারতেছে মারতেছে ভাই, মারিস তো? আরে মেডকিট নাই রে ভাই, বুঝছ না কেন? ইয়ো ব্রো, আরে চলে গেছে রে, আরেকটা শুট করতে পারলেই হইতো, আরেকটা শুট করতে পারলেই হইতো। দাঁড়ো গাইস দাঁড়ো, এই পাশেরটা যেটা মারলো না ওইটাকে দেখতে হবে, একটা মেডকিট নিয়ে নিই। আর মাত্র একটা মেডকিট আছে, এটা ইউজই করবো না, একেবারে আস্তে ধীরে ইউজ করবো এটা। দাঁড়ো দাঁড়ো, ওই পাশেরটা কই? এটাকে পাচ্ছি না কেন? কোন জায়গা থেকে মারলো? আচ্ছা দেখছি, এইবার দেখে ফেলছি, জোন শুরু হয়ে গেছে, এখন কি করবা ভাইয়া, হাতে AWM রয়েছে ব্রাদার। আমি জানি আমি নব, কিন্তু গাইস তারপরও একটু একটু হইলো তো আরে লাগে নাই কেন? এ ভাই মানিকচোদ মাইরো না রে, খরগোশ মানিকচোদ মাইরো না রে, কি শুরু করছে এবার এবার? ইয়াস লাগছে, আরেকটা, জাস্ট ওয়ান্স মোর ব্রাদার, ইয়াস। আচ্ছা আচ্ছা, আমার নেটের প্রবলেম ছিল, আমি কি রে লাগার পরে মরলো না কেন, আবার হ্যাকার আইলো নাকি? গাইস গাইস, যাক যাক, সমস্যা নেই, সব দিক দিয়ে ভালো যাচ্ছে। এই তো আরেকটা, এ ভাইয়া ইয়াস লাগছে আরেকটা, জাস্ট ওয়ান মোর শট গাইস। এ ভাই, আরে যারে, ইয়েস ব্রো, ভাই ভাই ভাই, জোনে অনেক বেশি কাটতেছে গাইস, AWM শটগুলো জোস ছিল ম্যান। গাইস 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 গাইস, একটা মেরে কিটা আমার না ইউজ করবো না কি ভাবতেছি, এ অনেক বেশি যে ড্যামেজ হয়ে গেছে ভাই আমার, আমার আলোক ক্যারেক্টার অ্যাবিলিটি এখনো আসেনি। তার তো ইউজ করে ফেলে, একটা মেরে কিটা ইউজ করে ফেলে গাইস, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, নাকি রেখে দিব? আচ্ছা গাইস, না 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 না, রেখেই দে, দাঁড়ো আলোক ক্যারেক্টারটা ইউজ করে করবো, করে করে তারপরেই করতে হবে। এই একটা মেডিকিট লাগবে, কিন্তু আমি টেনশনে আছি গাইস যে আমাদের জোন এখানে পড়েনি, আমাদের যেতে হবে একেবারে মাঝখানে, মাঠের মাঝখানে গাইস, মাঠের মাঝখানে। আর যেখানে এখন পর্যন্ত 3 জন এনিমি এলাই, ওরা একজন হইলো এই মাঠের মাঝখানের দিকে তাকে আছে, আর আমাদের কাছে মাত্র একটা গ্লুয়াল, তার উপর আবার হেলথ নাই ঠিক মতো। ভাই হেলথ কি ফুল হবে আলোক ক্যারেক্টার দিয়ে? লেভেল 2 না 3 আছে, আরে 85 হয়েছে মাত্র, 20-এর মতো হেলথ বাড়লো মাত্র। ভাই মাত্র একটা গ্লোয়াল, একটা মেডকিট নিয়ে কিভাবে কি করবো বুঝতেছি না কিছু, এখনো 3 জন অ্যালাইভ রয়েছে, পুরা মাথা মতন নষ্ট ভাই, 3 মাস পাগল থাকতে হবে এখন ভাই। তার উপরে AWM হাতে, শেট বিপদে পড়ে গেলাম না, কি করবো গাইস,
আর আর এই তো জোন শুরু হয়ে গেছে, আমি বুঝতেছি না ওই ঘরে যদি কেউ থাকে ওটার উপরেও কেউ থাকতে পারে, আবার আমার সামনে বরাবর কেউ থাকতে পারে। ভাই আমার হেলথ তো ফুল না ভাই, সিরিয়াসলি এখানে একটু যদি জোন দিয়ে দিত ওদের কি হইতো, গেরিনার কি হইতো, এখানে হালকা একটু যদি জোন দিত। আর একটা মরছে, আচ্ছা ওইদিকে যদি ফাইট হয় তাহলে মনে করো এই টাইমে চলে যাওয়ার একটা চান্স থাকে আমাদের, তাই না? আরে এইখান দিয়ে যাইতে গেলেও তো কত টাইম লাগে এই পানিতেই, দেখো দেখো খরগোশ ভাই দয়া করে লাফা, খরগোশ লাফা রে, লাফ দে খরগোশ ভাই, কেউ মারো না, জাস্ট একটা গ্লোয়াল আছে। আচ্ছা জোন কোন দিকে পড়ে, জাস্ট একটা গ্লোয়াল আছে, এখানে তো দাঁড়ানো যাবে না রে, দুজন মিলে গ্লোই করলে আমার গ্লোয়াল শেষ, তারপর আমি ডেড, এখানে কভার নেওয়ার কিচ্ছু নাই। ভাই 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 জোন ওই পাশে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, এখান থেকে যদি একটা একটা জাম্প শট করে ভাই প্লিজ নো, প্লিজ না ভাই, এত ভয় লাগতেছে। এই বাড়িতে কেউ আছে নাকি রে, আমার তো শব্দ টব্দ তো পাচ্ছি না। ধরো ভাই পিছন দিকে আরেকবার তাকাবো, ধরো 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 না, আমার আমার মনে হয় না কেউ আছে, ধরো গাইছে, একেবারে উপরে যাই, একেবারে উপরে যাই ভাই, যদি এটা তো বুঝে আসে না, জোস হবে দাদা জোস হবে, আস্তে আস্তে যাই। এই বাড়িতে তো একজন 100% থাকার কথা, কিন্তু এদিকে এই বাড়িতে মনে হয় না জোন পড়ছে, তো এদিকে এই তো তো এ ভাই দাঁড়াও, এ ব্রো হোয়াট ব্রো, এ ভাই দাঁড়ো, আরে আমার AWM এর কিছে ব্রাদার, আরে শেট ব্রো, একটা জাম্প শট, আর না না, আরে কি হইতাছে এটা কি, আরে আজো ভাই কিরে ভাই কই কোন দিকে, এ ভাই 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 প্লিজ, ও না 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 ব্রো, না 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 শেট ব্রো, শেট ম্যান, এত কষ্ট করে এত দূর থেকে আমরা AWM এর হেডশট দিছি আর এইখান থেকে মিস হয়ে গেল, ডায়মন্ড 3 তে ম্যান সেকেন্ড হইলাম 10টা কিলে, এত মারাত্মক। তো ইয়া গাইস এই ছিল আজকের ভিডিও, বলেছিলাম না এমন এমন মোমেন্ট রয়েছে না রে ভাই, আমরা কি করলাম এটাই বুঝলাম না, লাস্টে যে এটা কি হলো ভাই, ডায়মন্ড 3-তে এই টাইপের একটা চ্যালেঞ্জ করলাম, তার উপর আবার 10টা কিল নিলাম গাইস, কিন্তু লাস্টে যে এই টাইপের একটা ভুল, লাইক গুদাম করা শটটা দেখেছিলে গাইস, আমরা কত দূর থেকে হেডশটটা লাগিয়েছিলাম, আর এইখানে কি হলো, এইখানে মুখের সামনে ভাই, আমি চাইলেই মনে করো ওকে এটা MP40 দিয়ে মেরে ফেলতে পারতাম, কি বুঝে কি করলাম ভাই, কিন্তু গাইস মজা অনেক বেশি পেয়েছি আমি এই চ্যালেঞ্জটা খেলতে, যে মানে হার্ট বিট একেবারে বেড়ে গিয়েছিল, মনে হচ্ছিল হার্ট একেবারে খুলে পড়ে যাচ্ছে গাইস। আশা করি তোমাদের কাছে আজকের এই চ্যালেঞ্জটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে গাইস অবশ্যই অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর যা যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট খাটো হলেও একটা কমেন্ট চাচ্ছি। আরে গাইস তোমরা তো জানো যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে, তো ইয়াম গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস।